মানে আমার কিমান অসুবিধা হয়। তার অসুবিধাটো তোমালোকে চাব পাৰা, তোমালোকৰ ঘৰত বুজিব পাৰা যে প্ৰথম অসুবিধা কি হৈছে জানা, আগতে তোমাৰ কাৰণে আগত টুইটেল আছে, জংঘল আছে, চাবা বা এনেকুৱা আছে, তাত যিমানখিনি গভীৰতাত পানী ওলায়, যিমানখিনি দকে খান্দিলে পানী ওলায় যে তাতকৈ এতিয়া বহুতখিনি বেছি পানী। ঢকুয়াখানার কাইজেন একাডেমির জীববিজ্ঞান বিভাগের উদ্যোগত বিশ্ব জল দিবস উদযাপন করা হয়। জল দিবস উপলক্ষে একাডেমির উপাধ্যক্ষ তথা অসম বিজ্ঞান লেখক সংস্থার সাধারণ সম্পাদক মানস প্রতিম দত্তই পানির গুরুত্ব আর ভূজল সংকটের বিষয়ে সরল বক্তৃতা আগবায়। তেখেতে ভাষণ প্রসঙ্গত কয় যে জল সংকটের ভয়াবহতার জনসাধারণক সকাহ আর সুরক্ষার বাবে সরকার আর ভিন্নজনে বিভিন্ন সময়ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছে, যদিও এই সজাগতা জনসাধারণের মাজলে বিস্তৃতভাবে নিবা নাই। দ্রুত নগরীকরণ, উদ্যোগীকরণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন আদি বহু কারকে ভয়াবহ রূপ ধারণ করার সমান্তরালভাবে প্রাকৃতিক জলাশয় তথা আর্দ্রভূমিসমূহর সুরক্ষা আর ইয়াক প্রদূষণ মুক্ত করার ক্ষেত্রে সরকারে সজাগতা আনবলে সক্ষম হয়েছে বলব নি, বরঞ্চ দিনক দিনে জলাশয়সমূহ পুতি খেতি মাটির পরিসর বৃদ্ধির মাটি দখল করার দরে ঘটনাসমূহ বৃদ্ধি পাহে পরিলক্ষিত হয়েছে। জলাশয় আর আর্দ্রভূমিত এনে বেদখল রোধর সরকার কঠোর হলেহে কিছু পরিমাণে পানির বহন ক্ষমতা পুনরুদ্ধার হব বলব পারি। সভার শেষত একাডেমির শিক্ষার্থী সকলে সগুণ সুরক্ষার আর সজাগতার বাবে সমজুয়াক কাম করার সিদ্ধান্ত গ্রহণ করার লগতে ছয়গাঁওর সগুণর অপমৃত্যুত গভীর শোক প্রকাশ করে। তার অসুবিধাটো তোমালোকে চাব পাৰা, তোমালোকৰ ঘৰত বুজিব পাৰা যে প্ৰথম অসুবিধা কি হৈছে জানা, আগতে তোমাৰ কাৰণে আগত টুইটেল আছে, জংঘল আছে, চাবা বা এনেকুৱা আছে, তাত যিমানখিনি গভীৰতাৰ পানী ওলায়, যিমানখিনি দকে খান্দিলে পানী ওলায় যে তাতকৈ এতিয়া বহুতখিনি বেছি পানী হয়। পানী ক'ৰবাত ক'ৰবাত ওলায়ে দুবেল দহ ঠাইখনত এতিয়া দিব লাগে, কিন্তু গোটেই ভাৰতবৰ্ষত পানীৰ গভীৰ যিমান ওলায় তাতকৈ কম, মানে তার যদি এভারেজ ধরল ভারতবর্ষত 155-250 আছে আর 250 মিটার এভারেজ, আর 150 মানে 150 মানতে পানি পড়ে কিন্তু লাই লাই আমি পানি নিলে মিসিউজ করতে আরম্ভ করছো যে পানি। ব্যুরো রিপোর্ট, ডিবি নিউজ। ডিবি নিউজ।